জঙ্গলের ভেতর দোলনা দুলছে মনে হলেও আসলে এটি শিশু পার্ক। প্রায় ৬ বছর আগে মৌলভীবাজারে পর্যটন কর্পোরেশনের পরিত্যক্ত রেস্ট হাউস ক্যাম্পাসে 3.5 একর জমিতে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক শিশু পার্ক, কিন্তু পরিচর্যার অভাবে পার্কটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে। মৌলভীবাজারে জেলা প্রশাসক একটি শিশু পার্ক ছিল, এটা এখন বন্ধ। আমরা চাই এটা আবার চালু হোক। আমাদের একটা পার্ক চাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক পার্কের একটা সুবিধা করেন, তাহলে আমাদের বাচ্চাদের জন্য সুবিধা হয়। অন্যদিকে মৌলভীবাজার পৌরসভার সামনে শিশুদের জন্য পৌর কর্তৃপক্ষ পার্ক স্থাপন করলেও পরে তা শাহ মোস্তফা রোডের বেড়িবাঁধে রূপান্তরিত হয়। পার্কটি বর্তমানে যানবাহনের অবৈধ পার্কিংয়ের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলার শিশু বিষয়ক কর্মকর্তা বলছেন, পার্কের জায়গা দখলমুক্ত করতে জরুরি উদ্যোগ প্রয়োজন। শিশুদের সুস্থ বিনোদনের জন্য, পরিবারের সুস্থ বিনোদনের জন্য বেরির যে লেকটি আছে সেটিকে একটি শিশু পার্কে রূপান্তরিত করা যায়। দ্রুত পার্ক দুটি সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মৌলভীবাজার জেলায় জেলা প্রশাসক শিশু পার্ক রয়েছে, এটার মাননের জন্য আমরা প্রচেষ্টা রাখছি। আমি চেষ্টা করবো, দেখি ডিসির সাহেবের সঙ্গে পরামর্শ করে এখানে থেকে আমরা আবেদন জানাবো। শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে পার্কগুলো ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। রত্নজামান, 21 টেলিভিশন।